হাই নমস্কার মু হচ্ছি শ্রীরাম তবে ওলিউড শিব পার্বতী জোড়ি আমার গহনে অনেক আমি যাঙ্ক না কহবু সিও হচ্ছেন অভিষেক এবং তাঁর ধর্মপত্নী ঐশ্বর্যা তবে আসন্তু আমি কথাবার্তা করিয়া বাহাগর পরে সে কেতে খুশি অনেক কেন আগুর অভিষেক বহুত আজাদি ভাবে বুলুলে তো দেশ স্বাধীন লা তো সি স্বাধীন লে তো এবে সে কমিটি স্বাধীনতা পাইলে কি না আমি কথা করিবা হাই ভাউজ নমস্কার হাই অভিষেক হ্যালো যেমতি তুমি শ্রীরাম কহিল কি আগুর আজাদিরে বলছিলি সেত একচুয়ালি সে ফোনে ছিল এবার সে ফিজিক্যালি প্রেজেন্ট অনেক কিন্তু আজাদিটা বিলকুল যাইনি কেন সে সবুলে মতো বহুত বুঝতে বহুত আন্ডারস্ট্যাডিং সে সেইপি আমার রিলেশনশিপটা আজ 14 ইয়ার্স হল লাস্ট করেছি অ্যান্ড সেইপি মু আজাদি বিলকুল বি যাইনি অ্যান্ড অন অফ স্ক্রিন মু তাঙ্কর কিন্তু অন স্ক্রিন সবুবেলে মো ফ্যান্স মানে ভাউজ কোন কইবে অভিষেক কো আপনা কেতে টিউশন কোচন ডেলি আরে অভিষেক কোয়ার্ড গলু আর কেতে আসিব আর ডেরি হেলা নিমু শপিং জিবি এটি ফিল্ম দেখে যা তো কেমতি কোন আপনা মানে প্ল্যান কোচন আর কেমতি টিউশন কোচন অভিষেক কো একচুয়ালি যোডা সমস্ত ভাবন্তি কি সবুলে টিউশন হি করিয়া দরকার সেমতি কিছি বি নাই আমার রিলেশনশিপ রে তো অভিষেক কো কিছু কয়া কুই পড়ে নি সে সবু নিজ আড়ু হি সবু কর দিওতি বলি মতে কোন্তি কি চল চল এটা করিবা চল সেইটা করিবা চল আজি বি কইছন স্যার জলদি চল রেডি হো আমি জিবা সবু সে হি কোন্তি আচ্ছা ভাউজ বাহাগর পরে অভিষেক বহুত হ্যান্ডসম বোধে দিন দিন মানে হচ্ছে না কোন ডেফিনেটলি কেন মো ভাল পাইবাটা সেতে হি বড়ুছি আউরি তাঙ্কো কেয়ার বি মু সেতে হি নউছি ফিজিক্যালি প্রেজেন্ট তো হ্যান্ডসম তো হেবে হি আউরি আচ্ছা অভিষেক বাহাগর পূর্বরু মাউসিঙ্কর হাতরন্দা খাইবা আপন খাউতিলে তো এবে ভাউজঙ্কর হাতরন্দা খাইবা খাউছনি তো কোন কইবে এ নেকি ওয়েল অ্যাকচুয়ালি মু বহুত দিন হলা ওডে ডায়েট রাছি যেটা কি সেই ডায়েট ফুডটা মোর ঘরে বিলকুল কুক হয়নি অ্যান্ড আই উড লাইক টু থ্যাঙ্ক হার কি সেই সেই ডায়েট ফুডটা মোর অ্যাকচুয়ালি বিনা অয়েল র খাইবা মু খাউছি লাস্ট 6-7 মান্থস হয়ে গেল মানে চিকেন বি খাউছি ফিশ বি খাউছি বাট বিনা অয়েল স্টিউ খাউছি মেইনলি তো সেইথিরে সিএ সবুলে সেইটা কুক করিকি মতে দিয়ন্তি তো মু লাস্ট 6-7 মান্থস হলে ইউজ টু হয়েছি তাঙ্কু খাইবার অ্যান্ড সিএ বি ইউজ টু হয়েছেন সেই খাইবাটা খাউ খাউ বিনা অয়েল খাইবা বহুত বোরিং খাইবা বহুত বেকার খাইবা আপন মানে বিলকুল সেই জিনিস ফলো করন্তি না আরামসে খাইবি খুশি রুহন্তু আমি যেহেতু সিনেমা লাইন কু বিলং করছু তো আমার প্রফেসন এটা আমাকে দরকার কি আমি সবুলে ফিট রহ ফিজিক্যালি ফিট রহ সেইথিপাই বিনা অয়েল বিনা মানে যে কম টেস্ট ওলা খাইবা আমি খাউছি বাট কম করিবা দ্যাটস আ প্রফেসন আচ্ছা ভাউজ কোন কইবে অভিষেক আপনাদের কেমন কোন টাইম দৌঁচন্তি কেন শুটিং সেটে তোর ব্যস্ত রইগলে আপন কেমন কোন ফোন করছেন আগুরু আগুরু মানে আগু যেমন আপন ফোন করছিলে ফোন করছেন কিছি মানে পার্থক্য দেখছেন কিনা নাই একচুয়ালি এফ ফোন কো করে কইবে তো মুহি পড়ুছে সব আর সি জুয়াড়ে মু এবে সি আড়ে সেটা ফোন হি আবশ্যক নাই ওয়েল ইয়া অ্যাকচুয়ালি বাই প্রফেশন সি ডক্টর তো তাঙ্কর বহু জলদি সিবি জয়েন করিবে তাঙ্কর কামরে মু জিবি ভরি মো শুটিং রে বাট সি আন্ডারস্ট্যান্ড কি আজ যেহেতু অছি আজ সো কি কে বি মিস আন্ডারস্ট্যান্ডিং নো হু দে জন ডিফরেন্ট প্রফেশনস কো বিলং করুচু তাঙ্কর না এই প্রফেশন বিষয়ে বেশি কিছু নলেজ আছে না মো সি ডক্টরি ডক্টর প্রফেশন বিষয়ে কিছু বেশি নলেজ আছে তো দে জন কর ডিফরেন্ট প্রফেশনস বাট আজ এই রিলেশনশিপ লাস্ট করার গোটে রিজন সেটা হচ্ছে ট্রাস্ট এন্ড আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা সেই জিনিসটা আমার ভিতরে সবুলে আছে না জাস্ট হোপ কি এই জিনিসটা সবুলে রহু এন্ড আমার রিলেশনশিপ ফর এভার কন্টিনিউ করু আচ্ছা অভিষেক বাহাঘরে মু ভাউজঙ্কু কিছি প্রশ্ন পচারথিলি তো ভাউজ কোন কেবি ভাইঙ্কো প্রেমরে কেমতি আপন ক্লিন বোল্ড হেলে তো ভাউজ কইলে নাই তো ভাই ক্রিকেট কইতলে বল আসি কি মো গোরে বাজিলা তারপরে আমার লাভ স্টার্ট হইতলা মুকি প্রপোজ কি করছিলা না মু করছিলি তো অভিষেক কাই কি দুই দিন তিন দিন টাইম নালা ইয়ার মানে অভিষেক যেতবে যাহ কমিটমেন্ট দিয়ে সি তাপরে কেবে পছগুঞ্চ হুয়েনি তো সেইথিপাই মু দুই দিন সময় নেইথিলি কি কেন যদি কমিটমেন্ট দেবি লাইফ টাইম রে কমিটমেন্ট দেবি তো গোটে লাইফ রে গোটে ডিসিশন নবাকু হেলে টিকে দিনে দুই দিন তো ভাবিবাকু পড়িব না তো সেইথিপাই মু দিনে দুই দিন টাইম নেইথিলি এন্ড আই জাস্ট গট ব্যাক টু হ্যাভ টু পোস্ট টু ডেজ দুই দিন পরে হি তাঙ্কু মু জনাইথিলি মো ফিলিংস তাঙ্কু পাই তো সেইথিপাই এই টাইমটা মু অ্যাকচুয়ালি নেইথিলি কেন মু যেবি বি কাহাকু কেবে কমিটমেন্ট করে কোনসি জিনিসরে হো মো প্রফেশন রে হো পার্সোনালি হো মু সে কমিটমেন্ট 100% মানে গীত বাজিব ভাউজ কেবে আচ্ছা ভাউজ কোন কইবে বাহাগর পরে আপন কোয়াড়ে বুলিয়া বিজিবে দিওন এবে তো ফেলান আমি চাউছি কি সেবি তাঙ্ক কামরে কনসেন্ট্রেট করন্ত মু বি করিবি তো তারপরে যেতলে আমি কাম করি করি এক্সস্টেড হে যাবো তারপরে আমি সেতলে প্ল্যান করিব কোয়াড়ে ওড়ে বুলিয়া যাব সেতলে ভালো বি লাগিও টিকে ব্রেক নমা পাই আচ্ছা ভাউজ কোন কইবে পিলা দিনর ভাল পাইবা আর আজি আপন সে ভাল পাইবা পাইছেন নিজর হিরো নিজর হ্যান্ডসম হিরো কো আপন পাইছেন তো কোন কইবে একচুয়ালি মু যেতলে ভাল পাইছি সে হিরো হি নথিলে তারপরে হিরো লাইফ রিয়েল লাইফে হিরো তারপরে রিয়েল হিরো হলে
ରିଅଲ ଲାଇଫ ରେ ଯେବେ ସେ ମତେ ହଁ ହିଁ କହିଦେଇଥିଲେ ମୁଁ ସେପଟେ ବହୁତ ଖୁସି ଥିଲି ଆଉ ମୁଁ ଜାଣିଥିଲି ସେ ମୋ ସହିତ ସବୁବେଳ ପାଇଁ ରହିବେ ଆଣ୍ଡ ଏବେ ତ ଦିନ ରାତି ସାମ୍ନାରେ ଦେଖୁଛି ସବୁ ଏକାଠି କରୁଛୁ ସବୁ ବୁଲାବୁଲି ଖାଇବା ପିଇବା ଏଭ୍ରିଥିଙ୍ଗ ସବୁ ଏକାଠି କରୁଛୁ ତ ମତେ ବହୁତ ଖୁସି ଲାଗୁଛି ପ୍ଲସ୍ ତାଙ୍କ ଫ୍ୟାମିଲି ବହୁତ ଭଲ ତାଙ୍କ ଫ୍ୟାମିଲିଙ୍କ ସହିତ ଟାଇମ୍ ସ୍ପେଣ୍ଡ କରିବାକୁ ମିଳୁଛି ତ ସେଥିପାଇଁ ମୁଁ ବହୁତ ଖୁସି ଅଛି ଆଚ୍ଛା ଭାଉଜ ଯଦି ଭଗବାନ ଆପଣଙ୍କ ସାମ୍ନାରେ ପ୍ରକଟ ହେବେ ଆରେ ମା କ'ଣ ମାଗିବୁ ମାଗେ ତ ହିରୋ ପାଇଁ କ'ଣ ମାଗିବୁ ମାଗେ ତ କ'ଣ ମାଗିବୁ ଆପଣ ମୁଁ ମୋ ହିରୋ ପାଇଁ ମାଗିବି କି ତାଙ୍କର ହେଲ୍ଥ ସବୁବେଳେ ଭଲ ଥାଉ ଆଣ୍ଡ ସେ ବହୁତ ବହୁତ ସକ୍ସେସଫୁଲ ହୁଅନ୍ତୁ ତାଙ୍କ ଲାଇଫରେ ସେ ଆମର ଓଡ଼ିଶାର ରଣବୀର କପୁର ବା ୟେସ୍ ଡେଫିନେଟଲି ସେ ମୋର ବି ରଣବୀର କପୁର ତ ଅଭିଷେକ କ'ଣ କହିବ ଭାଉଜଙ୍କ ପାଇଁ କ'ଣ କହିବ ୱେଲ୍ ଏହା କହିବି ସି ଇଜ୍ ବିନ୍ ମାଇ ଲକି ଚାର୍ମ ଫିଜିକାଲି ପ୍ରେଜେଣ୍ଟ ହେଇନଥିଲେ ମୋର କୌଣସି ସିନେମାର ମୁହୂର୍ତ୍ତରେ ଆଜି ଫିଜିକାଲି ପ୍ରେଜେଣ୍ଟ ହେଇଛନ୍ତି ତ ଟିକେ ଟିକେ ହାଲକା ଆଇଡିଆ ହେଇଯିବ କିନ୍ତୁ ସେତେବେଳେ ସେ କମ୍ପ୍ଲେନ୍ କରନ୍ତି କାହିଁ ଫୋନ୍ କଲେନି ଏତେ ସମୟ ଫୋନ୍ କରୁନ ଏବେ ସେ ଦେଖିବେ କି ଆକ୍ଚୁଆଲି କେତେ ବିଜି ରହନ୍ତି ଜଣେ ମାନେ ସିନେମାର ମୁହୂର୍ତ୍ତ କି ସିନେମାର ସୁଟିଂରେ ହଉ ବହୁତ ଅଧିକା ବିଜି ରହୁ ଆମେ ଆମ ଫୋନ୍ଠୁ ବାକି ଲୋକଙ୍କଠୁ ବହୁତ ମାନେ ଦୂରରେ ରହୁ କାହିଁକିନା କ୍ୟାରେକ୍ଟର ଭିତରେ ଡୁବିକି ରହୁ ରହୁ ବହୁତ କଷ୍ଟ ଜିନିଷ ସେଇଟା କାହିଁକିନା ଆମେ ସିନେମାରେ ଯେତେ ନ୍ୟାଚୁରାଲ ସେ ଜିନିଷଟା ପୋର୍ଟ୍ରେ କରିବୁ ସେଇଟା ହିଁ ଲୋକଙ୍କୁ ସେତେ ଭଲ ଲାଗିବ ତ ସେଇଥିପାଇଁ ସେ ଆଜି ଆସିଛନ୍ତି ଫିଜିକାଲି ପ୍ରେଜେଣ୍ଟ ହେଇଛନ୍ତି ଆଣ୍ଡ ସେ ଜାଣିପାରୁଥିବେ କି ଆମେ କେତେ ବ୍ୟସ୍ତ ରହୁ ଆଣ୍ଡ ସେକେଣ୍ଡ ଜିନିଷ ହେଉଛି ସିଜ୍ ବିନ୍ ମାଇ ଲକି ଚାର୍ମ ତ ଆଜି ସୋକି ଆଜି ପ୍ରଥମ ଥର ପାଇଁ ସେ ମୋର ସିନେମାର ମୁହୂର୍ତ୍ତ ଆସିଛନ୍ତି ଆଣ୍ଡ ଏଇ ସିନେମାଟା ବହୁତ ବଡ଼ ସକ୍ସେସ୍ ଆଚ୍ଛା ଭାଉଜ ଧର ଆପଣ ରୋଷେଇ କଲା ଭଳି ଅଭିଷେକ କିଛି ରୋଷେଇ କଲା ବେଳେ କିଛି ହେଲ୍ପ କରୁଛନ୍ତି ନା କରୁନାହାନ୍ତି ଅଭିଷେକ ବହୁତ ହେଲ୍ପ କରନ୍ତି ଖାଲି ଖାଇବାରେ ଖାଇବାରେ ସେଇଟା ବି ମୋ ପାଇଁ ସେଇଟା ଗୋଟେ ଖୁସି ଇଏ କାହିଁକି ନା ମୁଁ ଏତେ ମେହନତ କରି ଯଦି ରାନ୍ଧିଥିବି ସେ ସେତେ ଖୁସିରେ ଯଦି ଖାଇବେ ସେଇଟା ହିଁ ତ ମୁଁ ସକ୍ସେସଫୁଲ ଅଭିଷେକ ଗୋଟେ କାମ କରିବେ ଯଦି ନ ଖାଇବେ ତାହେଲେ ମତେ କହିଲେ ମୁଁ ଶ୍ରୀରାମ ଫୋନ୍ କରିଦେବି ଆସି ନ୍ୟୁଜ୍ କରିଦେବ ଡ୍ୟାନ୍ସ ଦେଖି ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ୍ ଅଭିଷେକ ଏବଂ ଭାଉଜ ଆପଣଙ୍କର ବହୁମୂଲ୍ୟ ସମୟ ଦେଲେ ଆଉ ବହୁତ କ୍ୟୁଟ୍ ଯୋଡ଼ି ଓଲିଉଡ୍ର ଏବଂ ଓଡ଼ିଶାର ଏମିତି ସବୁବେଳେ ଅଭିଷେକକୁ ଢେର ସାରା ଭଲ ପାଇବା ଦିଅନ୍ତୁ ଏବଂ ଆଉ ଗୋଟେ କଥା ଭାଉଜର ହାତ କେବେ ଛାଡ଼ିବେନି କେବେ ହାତ ଧରି ଚାଲୁଥା ମୁଁ ମୋ ହାତ ଧରି ଚାଲୁଥା ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ୍ ଆଉ ଯୋଉ ଦର୍ଶକ ଏଇ ଭିଡିଓ ଦେଖିବେ ବହୁତ ଖୁସି ହେବେ କାହିଁକିନା ତାଙ୍କର ଏତେ ସୁନ୍ଦର କ୍ୟୁଟ୍ ଯୋଡ଼ିକୁ ମାନେ ଦେଖିବାକୁ ପାଇବେ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ୍ ରହୁଛୁ ଜୟ ଜଗନ୍ନାଥ